হ্যাঁ গো, আজকে তুমি যে শাড়িটা পরে বড় সুন্দর লাগছো। হ্যাঁ সত্যি? হ্যাঁ শুনো না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ অতটা? আচ্ছা যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে ফ্লাইটে করে নিয়ে যাবে দিল্লি ঘুরাতে? তুমি কখন যাবে বলো না, কালকে আমি টিকিট করে দিচ্ছি। আচ্ছা শোনো, ঠিক আছে, আর যদি আমি ফ্লাইটে পড়ে মরে যাই তাহলে? এরকম বলতে নাই। না না না, তুমি ভাবো যদি আমি মরে যাই। এসব বলতে না অবাক। আচ্ছা তুমি শুধু মেনে নাও যে আমি ফ্লাইটে গিয়েছি, মরে যাই। এসব কথা না আমার সামনে আজকে বললে বললে আর কোনোদিন বলবে না, না আমি পাগল হয়ে যাব। আচ্ছা তুমি পাগল হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা শোনো না, বিয়ে করবে না তো? আমি যদি পাগল হয়ে যাই তো কি দিশা করতে পারি? তুমি আমাকে ভালোবাসো? একটা ফটো তুলে দাও না। বাবা রে, এক মিনিট রুকালে পরে কথা বলছি। হ্যাঁ রুকো, এক মিনিট, জাস্ট মিনিট। হ্যাঁ বলো। একটা ফটো তুলে দাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভালো করে তুলবে। ঠিক আছে ঠিক আছে। দিদি এটা কোন মোবাইল? এটা অ্যাপল আছে? হ্যাঁ। এটা কত টাকা দাম? 70,000। বাপরে 70,000! তো মোবাইল বটন গাড়ি বটে বাপ। যদি এইটা মোবাইলটা যদি পেয়ে যায় আপে দিবে, আমার তো একদম ভাজাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অল্প দুধ দাও, দুধ দাও। হ্যাঁ ভালো করে নেবো। হ্যাঁ অল্প চুলটাই করো, অল্প পেছন দিয়ে ঘুরে এরকম হালকা টার্ন লাও, ব্যাক ব্যাক হালকা এরকম। হ্যাঁ একদম এরকম থাকবে। হ্যাঁ এরকমই থাকবে, একদম ভালো আসছে, ভালো আসছে। আসছি রুক না, ঠিক আছে। রেডি রেডি রেডি। ও ভাইটি, হ্যাঁ কত বাজলো? ও টাইম টাইম এখন 10টা বাজছে। 10টা? হ্যাঁ আধ ঘন্টা আগে ওখানে শুধাইলাম, ও বললো 9:30 বাজছে। ই বলছে 10টা বেজে গেল। কাকে শুধাবো দেখছি, একটা অন্যজনক শুধাই। ও ভাইটি, হ্যাঁ এদিকে আসো এদিকে আসো, ডরাইও না, মারছি না। বলছি কত বাজলো তোমার ঘড়িটা এখন? হ্যাঁ 10:05। আয় দেখো, যাও 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 ফিনিশে যাও। এখন আর আগে শুধাইলুম বলছে 9:30, ঠিক আছে, এখন বলছে 10টা, একজন বলছে 10:05। সময়ের কোনো গিনতি নেই ভাই। হ্যাঁ পাগল গিলছে। এবার আমি কারো শুধাব না, আমি চললুম। এখন আগে যদি শুধাই তখন বলবো 12টা বেজে গেল, দূর ঝাপড়ি। আগে তোর ছিল কি না খাল ভরা যেমন সোনে পাপড়ি। ই মনে মনে ভাবছে আমি কে জানে একেবারে শ্রীদেবী নাই, ই ভাবছে আমি ক্যাটরিনা কেপের মতন আছি। না তুই ভাবছি আমাকে লাল করে দেবো সুন্দর দেখে। আরে বাপ ছেলে, তুই ভাবছি সিং ভাঙে বাছুরের দল ঢুকবো নাকি? ই বয়সটা ভুলে গেছে ইয়ার খাল ভরা। বয়স তো কি না বেটা ছিল কব বুড়াই নাই। এই চুপ, গাল দিছিস কেন? ডর লাগছে নাকি? বেটা ছেলে কব বুড়াই নাই, তোরা হচ্ছি চাইনা কোম্পানির মা। হ্যাঁ তো তোদের তোরা বুড়াবিস কেন? তোদের মিটার তারটা ছিঁড়ে গেছে তোদের। না না শুন শুন শুন, বেটা ছেলের সঙ্গে তুলনা দিস না গো। কেন কেন? শিব বাবার অমন স্বভাব নাই আমাদের মতন। যদি বলিবে কি রকম শিব বাবাই দেখবি, মাথাটা একটা বিটি ছেলে রেখেছে, বুকটে একটা রেখেছে, আমরা একই তো রেখেছি, আমরা কে ভালো? শিব বাবা না আমি। আর কত হাসছে বাবা চিমসি কথাকার। আর তুই কি ভাবছিস শেরওয়ানির পরে তোকে দমন সুন্দর দেখাচ্ছি না? মাথাটা খারাপ করি না। কেন কেন? চুলে গেলে কাটে দিবে, মাথাটাটুকু কম খারাপ হবে। চুলে গুলাই তো বাদল ছেলের মতন চুল রাখে। এই শুন, বাবা নাই তো কার হবে? দেখ আমাকে মাথাটা খারাপ করিস না। বাপের কিরে খাই বলছি আনন্দ, তুই লেডিস এর ভিড় তো দেখে পাচ্ছে গরমে বকছি নাকি? দাদা বলে দাও বিটিশরা দরকার নাই।
আমি ডুয়েট গান গিলা একাই করামি যাচ্ছি না না যদি বিটি ছিলার দরকার আছে তো আমি প্রমাণ দিব বেটা ছিলার আচ্ছা বল দেখি দাদা বজরং বলি বিটি ছিলা বটে না বেটা ছিলা বেটা ছিলা বটে ওর কটা মাইয়া আছে ওটা তুই এই জানিস তুইও জানিস লজ্জাই বলতে লাচ্ছিস একটাও নাই আজকাল যার বিটি ছিলার দরকার নাই যে ভালোবাসা নাই আমার মন হইছে মানুষ লই বা 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 তাহলে তোর হিসাবে বজরং বলির পায়ে মাথা এখন তোর দিকে ভোটটা দিবা বলছে শুন 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 সকাল হইতে গেলে মা মাসিগুলা যায়নি হে বজরং বলি ভালোবাসার দাও নাই ওর বিটি ছেলে নাই ওর ঘরে কেউ নাই ও প্যান জামা পর নাই তো কেন লোটা গড়ে দিছিল এই চিমসি মাথা খারাপ করিস না দাদা তমাম দর্শকো সে গুজারিশ করতা হুম মেরে ইয়ং জেনারেশন মে ইতনা আয়ে হুয়ে হ্যায় মত পড়না জিন্দগি মে কভি কিসি লড়কিয়ো কা চক্কর মে না না তোরা বেটা ছেলাই বিয়াহ করে লিবি তো তোরা কা চক্কর নাই ওইটার পালি এখন আসছে তুই আমাকে কি শিখাবিস ওটা তোকে ভোট দিবার জন্য বলছে যে বিটি ছেলের দরকার নাই সবার দরকার আছে বিটি মত পড়না কবি লড়কিয়ো কি চক্কর মে নাই কি দোস্তি আছি না দুশ্মনী আছে ইয়ে লড়কিয়া জব দিল দেতি হ্যায় তো মালা মাল কর দেতি হ্যায় ये लड़कियां जब दिल देती है तो माला माल कर देती है और जब मुंह फेर लेती है तो बड़े बड़े अमीरों को भी कंगाल कर देती है।